বরিশালে হচ্ছে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঢাকায় প্রথমবার মতো কানাডার পণ্য প্রদর্শনী। রমজান সামনে রেখে টিসিবির পণ্য বিক্রি শুরু। স্বাগত নিউজ 24 বিজনেস সংবাদে, আপনাদের সাথে আছি মামুনুর রশিদ। দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হতে যাচ্ছে বরিশালে। স্থান নির্ধারণের সম্ভাব্যতা যাচাইয়ে এখন চলছে বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী চর মেঘা মৌজা পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং পারমাণবিক শক্তি কেন্দ্রের কিছু প্রতিনিধি দলও সেখানে গিয়েছেন আর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন সহকর্মী রাহাত খান। তার প্রতিবেদনটি এখন প্রচার করা হচ্ছে। 2017 সালে 30 নভেম্বর পাবনার রূপপুর প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরুর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলে দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প গ্রহণ করে সরকার। প্রকল্প গ্রহণের পর সম্ভাব্য স্থান নির্ধারণের জন্য জেলা প্রশাসকের প্রস্তাবিত চর মেঘা পরিদর্শন করে বিশেষজ্ঞ দল। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির ক্ষেত্রে এই জায়গার আরও নানা ধরনের স্টাডি হবে, হওয়ার পরে যদি এটা সুইটেবল মনে হয় তাহলে আমরা পরবর্তী নেব। অবকাঠামো নির্মাণ কাজ শুরুর পরবর্তী 5 বছরের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হবে বলে জানান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এই কর্মকর্তা। মেইন কনস্ট্রাকশন কাজ শুরু থেকে 5 বছর লাগে, 5 থেকে 7 বছর উৎপাদনে যেতে। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা যেটা, সেটা আমরা এখান থেকে নিউক্লিয়ার থেকে যেটা বিশেষ করে 10% তা আমরা মনে হয় এখান থেকেই সেটা করতে পারবো। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সর্বাধুনিক থার্ড জেনারেশন প্লাস প্রযুক্তি ব্যবহার করা হবে, তাই বিদ্যুৎ কেন্দ্রের 300 গজের বাইরে জনবসতি থাকলেও কোনো ক্ষতি হবে না বলে জানান এই বিশেষজ্ঞ। এখানে যে ক্যালকুলেশন করে সেফটি এনশিওর করা হচ্ছে যে একটা রিয়্যাক্টরের পাশে যদি একজন 200 ইয়ার্সও বাস করে রিয়্যাক্টর ওয়ালের পাশে, তাহলে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের চেয়ে বেশি সে রিসিভ করবে না। এদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তাবিত স্থানে পর্যাপ্ত পরিমাণ খাস জমি থাকায় জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না বলে জানান জেলা প্রশাসক। ডিপ চ্যানেলের পারে হওয়াতে এখানে ভারী যন্ত্রপাতি আনা এবং পরবর্তীতে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে এখানে একটা বড় ধরনের বাড়তি সুবিধা পাবো আমরা। এই সব কিছু বিবেচনা করে আর এখানে জমির পরিমাণ অনেক হওয়াতে এখানে ইউনিটের সংখ্যা ভবিষ্যতে বাড়ানোর একটা সুযোগ। পরিবেশ এবং প্রকৃতিগত 26টি দিক বিবেচনা করে উপযুক্ত হলে তবেই চরমেঘার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ থেকে রপ্তানিতে কানাডার সুযোগ সুবিধা অব্যাহত থাকলে কানাডায় রপ্তানির পরিমাণ আরও বাড়বে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শোকেস কানাডার উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। প্রথমবার মতো কানাডার পণ্য নিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশও কানাডায় পণ্য প্রদর্শনের চিন্তা করছে। পোশাক, চামড়াজাত পণ্য এবং পাটজাত পণ্য সহ দেশের মানসম্মত পণ্যগুলো শোকেসে স্থান পাবে বলে জানান মন্ত্রী। এই সময় তিনি বাংলাদেশে বিনিয়োগের জন্য কানাডার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এমন আয়োজনের ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। লাইক টু রিকোয়েস্ট দি কানাডিয়ান ইনভেস্টার্স টু ইনভেস্ট ইন বাংলাদেশ বিকজ আওয়ার ইনভেস্টমেন্ট পলিসি ইজ এক্সেলেন্ট। উই অ্যালো 100% ইকুইটি, ক্যাপিটাল, ডিভিডেন্ড, প্রফিট ক্যান বি টেকেন ব্যাক বাই দি ইনভেস্টার্স এনি টাইম দে ওয়ান্ট টু টেক ইট ব্যাক অ্যান্ড দি ফুল ইনভেস্টমেন্ট ইজ প্রোটেক্টেড বাই অ্যাক্ট অফ পার্লামেন্ট। দি ক্যানাডিয়ান ইনভেস্টার্স ক্যান ইনভেস্ট ইন ওয়ান অফ দি স্পেশাল ইকোনমিক জোনস অ্যান্ড দে উইল বি প্রোভাইডেড অল কাইন্ডস অফ ফ্যাসিলিটিস, হেল্প অ্যান্ড কোঅপারেশন। নিউজ 24 বিজনেস সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। Thank you.
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস সংবাদ। বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে আবাসন খাতে বিনিয়োগের সুযোগ চায় বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন বিএলডিএ। রোববার রাজধানী সেগুনবাগিচার জাতীয় রাজস্ব বোর্ড ভবনে প্রাক বাজেট আলোচনায় এমনটাই দাবি করে সংগঠনটি। জাতীয় বাজেট সামনে রেখে সংগঠনটি ফ্ল্যাট ও প্লট বরাদ্দে নিবন্ধন ফি কমিয়ে আনার দাবিও করে। আলোচনায় অংশ নিয়ে অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা আয় ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে সুনির্দিষ্ট এক্সাইজ ট্যাক্স নিয়মিত বাড়ানোর সুপারিশ করে। আর এক্সারসাইজ বুক, খাতা ও নোটবুকের উপর সব ধরনের কর অব্যাহতি চায় বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশন বিপিএমএ। এছাড়াও এসএমই খাত সংশ্লিষ্টরা, লুম ব্লেন্ডার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ম্যারিন ফিশারিজ অ্যাসোসিয়েশন নেতারা প্রাক বাজেট আলোচনায় অংশ নেন। পবিত্র মাহে রমজান সামনে রেখে আজ থেকে বরিশালে টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে নগরের সিটি কর্পোরেশনের সামনে টিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় এই পণ্য বিক্রি শুরু হয়। প্রাথমিকভাবে প্রতি কেজি চিনি 55 টাকা, মসুর ডাল 55 টাকা, ছোলা বুট 70 টাকা এবং প্রতি কেজি খেজুর 120 টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল 85 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে ডিলাররা বলছেন টিসিবির পণ্যের দাম বেশি, এজন্য তারা পণ্য নেননি। নিউজ 24 বিজনেস সংবাদ শেষ করার আগে ইসলামী ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বরিশালে, স্থান পরিদর্শন। নির্মাণ শুরু 5 বছরের মধ্যে উৎপাদনে যাওয়ার প্রত্যাশা। বাংলাদেশে প্রথমবার মতো কানাডার পণ্য প্রদর্শনী, সুযোগ সুবিধা অব্যাহত থাকলে রপ্তানি বাড়বে বললেন বাণিজ্য মন্ত্রী। রমজান সামনে রেখে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু, বরিশালে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন ক্রেতারা। নিউজ 24 বিজনেস সংবাদ এখনই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।